আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দেশবাসী, গভীর রাত, কিন্তু আমাদের কার্যক্রম, আমাদের কাজ থেমে নেই। আপনারা দেখছেন যে আজও আমাদের প্রায় 30 টন শুকনো খাবার এখানে প্যাকেজিং হচ্ছে, এবং আমাদের ভাইয়েরা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, আমাদের ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের ভাইয়েরা কাজ করছেন। আজ সুনামগঞ্জ জেলার প্রায় বেশ কয়েকটি উপজেলায় আমরা একেবারে নিম্নাঞ্চল গুলোতে সফর করেছিলাম, এবং আমি নিজেও দুটো উপজেলা সফর করে এসেছি। আমি নিজেও আসলে অনেক ক্লান্ত, তো আমরা কিছুক্ষণ আগেই ফিরেছি। আর এদিকে আমাদের ভাইরা, আবার আমাদের ভাইরা প্রায় এখানে 30 টন মালামাল তারা এখানে প্যাকেট করছেন। তো আজ আমরা সুনামগঞ্জের দিরাই, শাল্লা, ছাতক, দুয়ারা বাজার এবং কোম্পানিগঞ্জের কিছু অংশ, সেখানে আমরা ত্রাণ বিতরণ করে এসেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই 30 টন মালামাল আগামীকাল সুনামগঞ্জের বেশ কয়েকটি উপজেলায় চলে যাবে ইনশাল্লাহ। তার পাশাপাশি আরো কয়েকটি উপজেলায়, সিলেটের কয়েকটি উপজেলায় আমরা এই খাবার সামগ্রী পৌঁছে দেবো ইনশাল্লাহ। আপনারা যারা আপনাদের আমানত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা আপনাদের এই আমানতকে যথাযথ জায়গায় কিন্তু পৌঁছে দিচ্ছি। এখানে আমরা কি কি ধরনের আইটেম রেখেছি আপনাদেরকে একটু দেখাই। এখানে গুড়, মিঠা আছে, তারপরে চিড়া আছে, তারপরে বিস্কিট আছে, মোমবাতি আছে, এবং খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী আছে, বিশুদ্ধ পানি আছে, বিশুদ্ধ পানিও আছে। এখানে আমাদের ভাইরা প্যাকেট করছেন, দেখতে পাচ্ছেন যে এখানে প্যাকেটিং হচ্ছে। প্যাকেটিং হওয়ার পরে এগুলা বস্তাবন্দি হচ্ছে, যেগুলো ট্রাকে উঠানো হবে। এবং সম্ভবত আমাদের এদিকে আরেকটি স্টোর রুম আছে, এই স্টোর রুমে আমাদের মালামাল গুলোকে রাখা হয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে সবগুলো মালামাল স্টক করে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে এই রুমে আসতেছে ইনশাআল্লাহ, এগুলো সুনামগঞ্জে আগামীকাল চলে যাবে। আপনাদের আমানত গুলো আমরা এভাবেই দিন রাত পরিশ্রম করে পৌঁছে দিচ্ছি, পৌঁছে দিব ইনশাআল্লাহ। এবং আমাদের ভিডিও মানে ক্যাপশনে আমাদের এই মানবিক কার্যক্রমে আপনারা কিভাবে সামিল হবেন, কিভাবে আপনারাও আমাদের এই মানবিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, সেখানে সব বলে দেওয়া আছে। আমাদের বিকাশ, আমাদের নগদ, এরপরে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেওয়া হয়েছে। আপনাদের আমানতগুলো আমরা স্বচ্ছতার সাথে খুব সুন্দরভাবে কিন্তু আমরা পৌঁছে দিচ্ছি। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাইয়েরা, দেখুন রাত ভোর তারা কাজ করছেন, একেবারে রাত ভোর তারা কাজ করছেন, এবং তারা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়ে যাচ্ছেন। যদিও আমরা কিছুক্ষণ আগে শহরে এসেছি, আমরা কিছুক্ষণ আগে শহরে পৌঁছালাম, এখনো আমাদের দুটো টিম তারা শহরে পৌঁছাতে পারেননি, আরো তাদের প্রায় 3 ঘন্টা লাগবে। এভাবে আমরা প্রায় রাত ভোর পরিশ্রম করে আপনাদের আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমিও কিছুক্ষণ আগে শহরে এসেছি, আমাদের দু একটি টিম এখনো পৌঁছাতে পারে নাই, কারণ আপনারা জানেন যে রাস্তাঘাট অনেক জায়গায় ভেঙে গিয়েছে, এবং অনেক জায়গাতে আসলে যেতে হলে 2-3 বার গাড়ি চেঞ্জ করতে হচ্ছে। সেই কারণে আমাদের ভাইয়েরা অনেক কষ্ট করে গিয়েছেন, নৌকাও অনেক জায়গায় 2-3 বার চেঞ্জ করতে হয় প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার জন্য। বিশেষ করে আমরা এই ত্রাণ সামগ্রী, খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছি সেসব জায়গায় যেখানে সরকারি ত্রাণ সামগ্রী বা অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন বা সামাজিক সংগঠন, কিংবা যারা এখনো ত্রাণ নিয়ে পৌঁছাননি। আমি আজকে বেশ কয়েকটি জায়গায় গিয়েছিলাম, সে সকল জায়গাগুলোতে গিয়ে দেখলাম সেখানে এখনো ত্রাণ পৌঁছায়নি। আর ত্রাণের চেয়ে আমার কাছে যেটা মনে হলো, আসলে পুনর্বাসনটা সবচেয়ে বেশি জরুরি। পুনর্বাসনের কথা আমি আজকে দিনের বেলাও লাইভে বলেছিলাম। এখানে আমার কিছু ভাইরা আছেন যারা আজকে কাজ করেছেন, সবাই ক্লান্ত, এখানে ফ্যান নাই, এই ভাইরা কিন্তু কাজ সবাই খুবই ক্লান্ত হয়ে গিয়েছেন, ঘাম, এখানে কোনো ফ্যান নাই, তারা এইরকম একটি জায়গায় বসে এত পরিমাণ মালামাল প্যাকেট করেছেন। তারা তাদের তারা এই কাজটি মানে করেছেন মানবিকতার জায়গা থেকে, এবং লিওয়া ছিল। আমি যদি তাদেরকে বলি যে এই মানবিক কাজ মানে তারা যে করছে, তাদের কাছে কেমন লাগছে, আচ্ছা তোমার কাছে কেমন লাগছে, তুমি যে এই কাজগুলো সেই মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত কাজগুলো করলে, তোমার কাছে মানে কেমন ফিল হচ্ছে? তুমি হয়তো যেতে পারছো না, কিন্তু যাদের কাছে আমরা মালামালগুলো পৌঁছে দিচ্ছি, তুমি যে তাদের জন্য কাজ করতে পারছো, তোমার কাছে কেমন লাগতেছে? আমরা যে মানুষের কাছে এই খাবারগুলো পৌঁছে দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের আসল পাওয়া। আমরা কিয়ামতের দিন এই কাজগুলোর বিনিময় পাবো। এখন দেখা যাচ্ছে যে আমাদের সিলেট বিভাগের অনেক জেলায় যে মানুষগুলো খাবার পাচ্ছে না,
আমরা যদি তাদেরকে সঠিক মতো যদি খাবারগুলো দিতে পারি তাহলেই আমাদের মনটা শান্ত হবে আমাদের যতই পরিশ্রম করি না কেন সব পরিশ্রমের ফল আমরা এটাইতেই পাবো আমরা যদি ভালো করে যদি তোমার নাম একটু বলো এবং তুমি কোন ক্লাসে পড়ো কোন জায়গায় পড়ো একটু বলো আমার নাম হাবিবুর রহমান আমি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ক্লাস 9 এ পড়ি এখন আমার ক্লাস 9 এ পড়ুয়া এক ভাই সে মানে ঘামে গেছে একেবারে খাইছো কিছু জি নাস্তা করছি আচ্ছা ঠিক আছে খাবার দাবার আছে আমরা নিয়ে এসেছি আসার সময় আমরাও আসলে সারাদিন খেতে পারিনি শুকনো খাবার আমরাও খেয়েছি আমাদের ভাইরা এভাবেই কষ্ট করে যাচ্ছেন এবং দেখছেন এখানে কত ভাই প্রায় 110 জন না টোটাল 110 জন 110 জন ভাই এখানে কাজ করছেন সুবহানাল্লাহ 110 জন ভাই গভীর রাত পর্যন্ত এবং এরা সবাই কিন্তু আমাদের এই সিলেটের সন্তান আমরা সবাই যে কতটা ইউনাইটেড হয়ে কাজ করি এটা একটা অন্যতম দৃষ্টান্ত কিন্তু আমরা ইউনাইটেড হয়ে যে কাজ করি এখানে আমাদের অনেক ভাইরা আছেন তারা এখানে অনেক ভাইরা আছেন আমাদেরকে খুব ভালো সাপোর্ট দিচ্ছেন গভীর রাত কেউ কেউ এখন খাবার খাচ্ছেন তো আপনারা আপনাদের আমানতগুলো আমাদেরকে পাঠাচ্ছেন আমরা লাইভ দেখাচ্ছি এই জন্য যে আমরা যে আপনাদের আমানতগুলো পৌঁছে দিচ্ছি যাতে আপনারাও আশ্বস্ত হতে পারেন যে না আপনাদের আমানতগুলো যথাযথ জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে প্রিয় দেশবাসী এখন অনেক জায়গায় খাবার পৌঁছেন এই জন্য আমরা আগামী 4 দিন আরো 4 দিন আমাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তো আমাদের এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবো আপনারা আরো 4 দিন আমাদেরকে সহযোগিতা আপনারা করতে পারবেন এখানে আবু নসর আছে আমরা তার সাথে কথা বলছি যে আবু নসর আজকে গিয়েছিল সুনামগঞ্জের শাল্লা উপজেলায় তুমি শাল্লায় গিয়ে কি দেখলে মানে সেখানকার মানুষের অবস্থা ঘরবাড়ি এবং তুমি নিজের চোখে যা দেখলে সেগুলো একটু দর্শকদের উদ্দেশ্যে বল শাল্লার অবস্থা বলতে মানে খুবই ভয়াবহ অবস্থা শাল্লার কারণ আপনার ওইখানে আপনার খুব মানে প্রত্যন্ত অঞ্চল আর ওইখানে আপনার এখন পর্যন্ত মানে অনেকেই এখান ত্রাণ নিয়ে যায়নি এখন পর্যন্ত অনেকেই ত্রাণ নিয়ে যায়নি তো আজকে আমরা প্রায় 2 থেকে 2500 মতো প্যাকেট নিয়ে গেছিলাম আজকে এতে শাল্লা উপজেলায় শাল্লা দিয়ে নিয়ে গেছিলাম তো এখানে আমরা দিয়ে আসছি তো আশা করি আপনার আমরা আমাদের এই ত্রাণ বিতরণ আমরা চলমান আছে চলবে আরো 3-4 দিন আমাদের দুই একটি টিম এই যে আমাদের আরেকজন ভাই আমাদের আশরাফ ভাই চলে আসছেন অনেক মানে কষ্ট করেছেন আমার আশরাফ ভাই ছিলেন দিরাইয়ে কষ্ট করে এসেছেন এখানে আরো অনেক ভাইরা আছেন ভাইকে একটু বলে তিনি এখানে সেই বিকাল থেকে প্যাকেটিং এর মানে কাজে এখানে মনিটরিং এ ছিলেন দুই দিন গতকালও ছিলেন কিন্তু পুরো সময় দিলেন ভাইকে একটু বলবো যে তিনি যে কাজগুলো করছেন ওনার কাছে কেমন লাগতেছে মানে এই যে মানে মানবিক বিপর্যয়ের সময় মানুষের জন্য কাজ করছেন ওনার অনুভূতিটা এবং ওনার সাথে যে ভাইদেরকে নিয়ে কাজ করছেন ওনার কাছে কেমন লাগছে এবং তিনি বন্যা পরিস্থিতি দেখেছেন নিজের চোখেও হয়তো অনেক জায়গায় তিনি সেটা বলবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে গতকাল থেকে আমাদের এই ত্রাণ বিতরণ সামগ্রীগুলো আমরা প্যাকেটিং করতেছি মানে আমাদের অনেক বাইরা শ্রম দিয়ে কাজ করতেছে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের শত শত বাইরা শ্রম দিয়ে সহযোগিতা করেছেন আনন্দের সাথে আমি শহরের বাইরে কয়েকটা উপজেলা দিয়েছি মানুষের হাহাকার অবস্থা এখনো পানিবন্দী অনেক মানুষ আছে যাতে খাদ্য এখনো পৌঁছেনি আমাদের মাধ্যমে আমাদের বাইরা সহযোগিতার মাধ্যমে দেশ বিদেশে সবার সহযোগিতার মাধ্যমে আমরা ত্রাণ মানুষের হাতে হাতে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করেছি এখনো অনেক উপজেলা যাইনি আমরা পর্যায়ক্রমে যাওয়া হচ্ছে মানুষের এখনো অনেক বাড়িতে চোলার মধ্যে আগুন জ্বালাবার সুযোগ হয়নি মানে মানুষের হাহাকার অবস্থা আলহামদুলিল্লাহ আমরা এই সহযোগিতার মাধ্যমে অনেকের কাছে খাদ্যগুলা পৌঁছানোর সুযোগ হয়েছে আর যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ মুবারক জানাচ্ছি ধন্যবাদ ভাইজান দেখেন আমাদের ভাইরা সেই বিকেল থেকে কাজ করে খাবার খাচ্ছেন কেউ বা এখানে বসে খোলা জায়গায় বসে খাবার খাচ্ছেন মানে কতটা কষ্ট করছেন তারা আপনি আপনাদেরকে দেখাচ্ছি গভীর রাত পর্যন্ত আমাদের ভাইরা কাজ করেছেন আসলে এই যে মানবিকতার এই জায়গা এটা সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের ভাইয়েরা যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন মানে আমি আসলে সবার কাছে চির ঋণী আমাদের ভাইয়েরা সেই গতকাল থেকে যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন এবং মানবিকতার জায়গা থেকে ওনারা যেভাবে কাজ করেছেন এটা সবার জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আমাদের ভাইয়েরা দেখেন খোলা জায়গায় একেবারে রাস্তায় বসে খাচ্ছেন এমসি কলেজ টিম মাশাআল্লাহ আমাদের এমসি কলেজের ভাইয়েরা আল্লাহ তাআলা আমাদের ভাইদের পরিশ্রম গুলো কবুল করুন আমাদের এই কাজগুলোর উদ্দেশ্য একটাই আল্লাহ রাসূল বলেছেন যে আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা একজন ইমানদারের সাথে আরেকজন ইমানদারের একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক হবে
দেয়ালে থাকা পারস্পরিক ইটের গাঁথুনির মতো। তো আমাদের সম্পর্কটা সেই রকমই, আমরা হৃদ্যতার জায়গা থেকে, আন্তরিকতা আর ভালোবাসার জায়গা থেকে আমাদের ভাই বোনদের জন্য কাজ করছি, বানভাসী মানুষদের জন্য আমরা কাজ করে যাচ্ছি, এবং আমাদের আমানতগুলো কিন্তু আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদের প্যাকেটিং শেষ মনে হয় না, আলহামদুলিল্লাহ প্রায় দীর্ঘ কয় ঘন্টা হইলো, ছয় ঘন্টা না, ছয় ঘন্টারও বেশি, দীর্ঘ ছয় ঘন্টারও বেশি। এই যে আমার এই ভাই, আমার এই ভাই কালকে থেকে এত কষ্ট করেছেন, তার কাছে জানতে চাইবো যে তার কাছে কেমন লাগছে, মানে এই যে গতকাল থেকে একটা না, গতকাল প্রায় আট ঘন্টা, আজকে প্রায় ছয় ঘন্টা, এই যে আমার ভাইটি পরিশ্রম করলো, কেমন লাগছে একটু জানতে চাই। সালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত আসলে, মানে সহযোগিতা করতে পারে খুবই ভালো লাগতেছে। যদিও একটু কষ্ট লাগে, কিন্তু কষ্টটা কষ্ট মনে হয় না, আনন্দে রূপান্তরিত হয়ে যায় যখন আমরা আসলে একজন অসহায় মানুষের পাশে দাঁড়াই, এবং আল্লাহ শুকরিয়া আদায় করার পাশাপাশি আমরা আমাদের সম্মানিত এই আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, আমাদের শ্রদ্ধেয় হযরত মাওলানা এম হাসিবুর রহমান ভাইয়েরও আমরা কৃতজ্ঞতা আদায় করি, যে ভাইয়ের মাধ্যমে আসলে আমরা মানে অসহায় লোকদের সাহায্যে আমরা একটু এগিয়ে আসতে পেরেছি, এজন্য ভাইয়েরও কৃতজ্ঞতা আদায় করছি। আসলে খুবই ভালো লেগেছে, এবং আপনি যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেবা করার জন্য আসলেই আমরা খুব আনন্দিত, ভালো লাগে। জাজাকাল্লাহ, সালামু আলাইকুম। আমাদের ভাইরা না খেয়ে দীর্ঘ রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন, আল্লাহ আমার ভাইদের পরিশ্রম গুলোকে কবুল করুন। আমাদের এই পরিশ্রম এটা মানুষ দেখাবার জন্য নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করছি। আমরা আগামী চার দিন, আরো চার দিন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারের বিভিন্ন জেলায় আমরা খাবার সামগ্রী পৌঁছে দিব ইনশাআল্লাহ। আপনাদের আমানতগুলো এভাবেই আমরা পৌঁছে দিতে থাকবো যতক্ষণ আমাদের ক্লান্তি না আসে। ক্লান্তি আসবে না, এই কারণে কাজ করে করে ক্লান্তি আসে, কিন্তু যখনই আমরা মানুষকে খাবার দিতে যাই, তারা খাবার পেয়ে আসলে যে পরিমাণ খুশি হন, তাদের হাসি মাখা মুখ দেখে সাথে সাথে ক্লান্তিগুলো চলে যায়। তো আপনারা আপনাদের আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবেই কাজ করে যেতে পারি। সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমরা আগামীকাল সুনামগঞ্জ এবং সিলেটের বিভিন্ন জায়গায় যাব, দোয়া করবেন আর সকল আপডেট পাবেন আমাদের এই পেজে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।